সবাই বলে দিয়েছিল যেখানে যে স্টোন অপারেশন ছাড়া বের করা যাবে 22 mm, তার মানে বুঝতে পারছো নরমালের থেকে কত বড় সাইজ। অবশ্যই শেয়ার করো, শেয়ার করো, সবার জানা উচিত যে এত বড় সাইজের গলস্টোন 22 mm সাইজের গলস্টোন হোমিওপ্যাথি ওষুধে রিমুভ করা সম্ভব। এবং দেখো কতটা পুড়ে গেছে, এখানে এখানে এইখানে সব জায়গায় পুড়ে গেছে। কি যে করো না, একটু দেখে কাজ করবে তো? মানে তাড়াহুড়োতে আবার দেখা যায় না। না, হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। এতে কমবে তো? কি বলছো, হোমিওপ্যাথি ওষুধে কমবে না? ছেলেটা দেখলে না তুমি? হ্যাঁ, সে তো দেখলাম, একেবারে মিরাকেল। তো ফ্রেন্ডস, সত্যি মিরাকেল। মানে আমরা মানে এই ব্যাপারটা শেয়ার করতে পেরে নিজেদেরও আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা এমন একটা প্রবলেম নিয়ে কথা বলছি, সেই প্রবলেমটা আজকাল মানুষের সবার ঘরে ঘরে, আর এই প্রবলেমটা আমরাও ফেস করেছি। এবং ফেস করার পরে মানে যে রেজাল্টটা আমরা পেয়েছি সেটা তোমরাও যদি অ্যাপ্লাই করো, আমার মনে হয় মানে এটা যে ঘটতে পারে আজ পর্যন্ত মানে কেউ জান মানে দেখো শোনোনি, হয়তো আমার মনে হয় কেউ শোনোনি। ব্যাপার কেন শোনোনি আমি বলি, আমরা আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে গলব্লাডার স্টোন। গলব্লাডার স্টোন আমারও হয়েছে, গলব্লাডার স্টোন আমার ছেলেরও হয়েছে। গলব্লাডার স্টোন আমার ক্ষেত্রে অপারেশন করতে হয়েছে, ছেলের ক্ষেত্রে অপারেশন করতে হয়নি, এবং সেটা রিমুভ হয়ে গেছে, এবং সেটা হোমিওপ্যাথি ওষুধে, এবং সেটা একটা বড় সাইজের গলস্টোন যেটা রিমুভ হওয়া প্রায় দুঃসহ ব্যাপার ছিল। মানে একদম সবাই বলে দিয়েছিল যেখানে যে এই স্টোন অপারেশন ছাড়া বের করা যাবে না। তা তোমাদেরকে আমরা পুরো গল্পটা বলি। এটা হচ্ছে তোমার 2018 সাল, আমরা ভেলোরে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম ভেলোরে গিয়েছিলাম ছেলেকে চেক আপের জন্য। ছেলের জানো একটা বিলিরুবিন রেঞ্জ অনেক বেশি থাকে, তো সেটার জন্য আমরা ভেলোরে গিয়েছিলাম। ভেলোরে চেক আপ করলাম, ওরা বললো যে সব কিছু নর্মাল আছে, এটা এরকমই থাকবে, এবং এটা জন্ডিস নয়, এবং ওরা বললো যে বা ছেলের একটা গলস্টোন হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু ওরা যেটা করেছিল সেই সময় কোনো আল্ট্রাসোনোগ্রাফি করেনি। আমরা যখন থেকে ফিরলাম, ফেরার কিছু মাস দুই তিন পরেই ছেলের কি হলো, হঠাৎ করে পেটের পেন শুরু হলো, পেটে একদম তলপেটে আর পিঠে পেন শুরু হলো। আমরা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার প্রথমে গ্যাসের ভেবে ওষুধ দিল, তারপরও পেন কমলো না, পেন করার যথারীতি, তারপরে আল্ট্রাসোনোগ্রাফি, এবং আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট চমকে দেওয়ার মতো, ছেলের পেটে তখন হচ্ছে তোমার 2.22 cm, নয় কিন্তু 2.22 cm সেন্টিমিটার সাইজের তোমার স্টোন হয়ে গেছে। আমি স্ক্রিনে তোমাদেরকে এটা দিয়ে দিই, রিপোর্টগুলো দেখিয়ে দিচ্ছি। তো 2.2 cm, আমরা নর্মালি জানি গলব্লাডার স্টোন 5 থেকে 10 mm, এটা হচ্ছে নর্মাল সাইজ, 5 থেকে 10 mm। আর আমার ছেলের যেটা হয়েছে সেটা হচ্ছে 2.22 cm, অর্থাৎ যদি আমি mm এ কনভার্ট করি তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রায় 22 mm, তার মানে বুঝতে পারছো নর্মালের থেকে কত বড় সাইজ। তো আমরা খুব চিন্তায় পড়ে গেলাম। আমার 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 ছিল, আমার 12 মতো ছিল, তো সেটা আমাকে অপারেশন করতে হয়েছিল। এবার ছেলের সেখানে 22 mm হয়ে গেছে। তো ছেলেকে নিয়ে আমরা তখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তো দেখে বললো যে বের করা খুব মুশকিল, তো অপারেশন করতে হবে। ঠিক, আমরা তো তখন ছেলের তখন না একটা ওষুধ দিয়েছিলেন, হ্যাঁ ওষুধ দিয়েছিল, বলেছিল 3 মাসের একটা করে দেখুন, যদি বেরায় কিছু করার নেই, ও অপারেশন করতেই হবে। 13 বছর বয়স, আমার ছেলের চেহারা একদম রোগা শীর্ণ, মানে ওই ছেলেকে অপারেশন করতে হবে। আমরা মানে চিন্তায় আমাদের অবস্থা তখন খুবই খারাপ। অপারেশন করতে হবে মোটামুটি একদম ঠিক এইরকম সময় আমাদের কেউ কেউ বললো যে তোমরা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারো। আমরা ঠিক আছে, আমরা আমাদের লোকাল এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, তিনিও দেখে বললেন যে এত বড় সাইজের গলস্টোন তো বের করা সম্ভব নয়, মোটামুটি আমরা যদি 10 mm এর নিচে হয় তাহলে বের করার একটা চেষ্টা করা যেতে পারে, এটা তো অনেক বড় বের করা সম্ভব নয়, আবার অনেক ভয়ও ব্যাপার আছে, ওটা যদি বাইরে বেরিয়ে কোনো চ্যানেলে মানে ইয়েতে যদি আটকে ফাটকে যায় না, পিত্তনালীতে যদি আটকে তাহলে সে আরও বিপদের ব্যাপার। তো এরকম অবস্থায় তখন আর নিরুপায় যে আমাদের অপারেশন করতেই হবে। এমন সময় আমার এক মামা
সে এক খবর দিল যে মধ্যমগ্রামে এরকম একজন ডাক্তার আছে, তিনি নাকি খুব ভালো ট্রিটমেন্ট করেন। ডাক্তারের নাম আমি আপনাকে বলে দিচ্ছি, ডক্টর নিতাই কর্মকার। উনি আমাদের কাছে ভগবান। উনি কি করেছেন, মানে আমার মামাদেরও কিছু ক্রিটিক্যাল রোগ ছিল, সেগুলো সারিয়েছেন। তো বললো তোরা একবার ওকে দেখাতে পারিস। আমি বললাম ঠিক আছে। তো আমরা ওনার কাছে গেলাম। ওনার কাছে যাওয়ার পরে উনি দেখে টেকে বললেন ঠিক আছে। খাওয়া দাওয়ার সবচেয়ে বড় কথা, খাওয়া দাওয়ার কোনো উনি রেস্ট্রিকশন দিলেন না। বলে বাচ্চা মানুষ, এইটুকু বাচ্চা, ওর তখন 13 বছর বয়স, বাচ্চা মানুষ, ওকে কি দেয়, তবে ফ্যাট জাতীয় খাবার কম খাবে, সবই খাবে, বাইরের খাবার অ্যাভয়েড করবে, ঠিক আছে। উনি সমস্ত আমাদের চার্ট করে দিলেন, মনে আর একটু টাইম লাগবে। আর নিয়মিত এর থেকে আমাদের তখন সেটা করতেই হবে, না হলে অপারেশন। আর আমরা চাইছিলাম না ওইটুকু ছেলের এখনই অপারেশন হোক। তো বিভিন্ন রকম প্রবলেমও আছে তোমরা। এরপরে আমরা ওষুধ খাওয়াতে শুরু করি। ওষুধ খাওয়াতে খাওয়াতে দেখবে আস্তে আস্তে দেখতে পাই, যখন 3-4 মাস পর পর আল্ট্রাসাউন্ডোপি রেকর্ড করি, তোমাদের একটা স্ক্রিনে দেখাচ্ছি, দেখো আল্ট্রাসাউন্ড, ওটা আস্তে আস্তে স্টোরেজ সাইজটা ছোট হতে থাকে, এবং সেটা এখন দেখো তোমরা দেখতে পাবে 6 mm মতো দেখাচ্ছে। হ্যাঁ, আর এই কিছুদিন আগে গলবাটা, এই তোমার গলবাটা বলছি, লকডাউনের আগে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম, সেই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু কোনো আর স্টোন দেখা যাচ্ছে না। ওরা একটা স্পট পেয়েছে, কিন্তু সেটা যে স্টোন সেটা কিন্তু ডাক্তারবাবু বলছে, এবং যে ডাক্তারবাবু এটা ওর চেক আপ করতো, উনি রেগুলারলি ওর আল্ট্রাসোনোগ্রাফি করতো প্রতি 3-4 মাস অন্তর, উনি নিজেও মানে অবাক হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করছে আপনারা কি ওষুধ খাওয়াচ্ছেন। আমরা তো হোমিওপ্যাথিতে গোল্ডস্টোন বের করা সম্ভব, আপনি দেখুন কিরকম। তো উনি নিজে দেখে বললেন, মানে এটা একদম মানে মেডিকেল সায়েন্সে রেকর্ড করার মতো ঘটনা যে এত বড় সাইজের গোল্ডস্টোন সেটা হোমিওপ্যাথি ওষুধে রিমুভ হচ্ছে। কাজেই আমরা মানে এই জন্য এই ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করার জন্য, কিন্তু এত বড় সাইজের গলস্টোন, গলস্টোন থেকে বের করাটা, বেরাটা ওরখান যে নালিটা আছে সেই নালি দিয়ে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে ভীষণ কঠিন ব্যাপার। ওই জন্য গলস্টোন কে নর্মালি অপারেশন করতে হয়। তো সেই গলস্টোন হোমিওপ্যাথি ওষুধে রিমুভ হয়ে গেছে, এবং সেটা এত বড় সাইজের, এটা মিরাকেল ছাড়া আর কিছু নয়, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আমরা কিভাবে ওর ওর ওকে আমরা যত্ন করতাম, কিভাবে ওর ওষুধ খাওয়াতাম, কিভাবে মেনটেন করতাম, কি কি খাওয়াতাম, সেটা তোমাদেরকে আমরা নেক্সট ব্লগে, দেখো এখনো কন্টিনিউ করছি, কারণ এই একবার কোলস্টোন হয়েছে, কারণ একবার কোলস্টোন হয়েছে মানে ওর নেক্সট আবার হওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য প্রবলেম আছে বিলিরুবিনে, তো হাই থাকে, সেই কারণে গলস্টোন হওয়ার তো চান্স। সেই জন্য কি করি আমরা এখনো ওইভাবেই মেনটেন করে যাই, ডাক্তারবাবু যেভাবে অ্যাডভাইস দিয়েছে যে ওষুধ এইভাবে এইভাবে খাই যাবে, আমরা সেইভাবেই খাই যাচ্ছি। আয় বাবা, বাবা না, আয় আমার ছেলেকে, এই যে আমার ছেলে, আমার ছেলে তো একটু লজ্জা পায়, একটু লজ্জা পায় কারণ হচ্ছে যে ওর ওর চোখ হলুদ থাকে, একটু শরীরটাও দেখে বুঝবে যে একটুখানি রোগা, রোগার হলুদ একটু হলো ইয়েলি সেনো, মানে ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায় ভাবে, রাস্তায় বের হলে অনেকে ওকে জিজ্ঞাসা করে তোর চোখ হলুদ কেন, তুই চোখে হলুদ দিয়েছিস সেরকম বলে, সেনো ক্যামেরার সামনে করে তোমরা হয়তো ভাবো আসে না কেন। বিলুবিন এখন হচ্ছে 11, যেটা নর্মাল মানুষের এক থাকে, তো ওর চেহারা যে দেখেছো এই চেহারাতে অপারেশন, মানে 2 বছর আগের কথা বলছি, তখন অপারেশন করাটা মানে কতটা ইয়ে হতো, সেজন্য মানে সেখান থেকে আমাকে আমার সেখান থেকে আমাকে আমাদেরকে ডাক্তারবাবু ওর যে মানে ইয়ে করেছে তাতে আমরা ওনাকে ভগবান হিসেবে মনে করি, এবং আমাদেরকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তো এই ইনফরমেশনটা শেয়ার করার ছিল তোমাদের সাথে, ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করো, তোমরা অবশ্যই শেয়ার করো, তোমরা তোমরা অবশ্যই এটা শেয়ার করো যে হোমিওপ্যাথি ওষুধে এত বড় সাইজের গলস্টোন রিমুভ হওয়া সম্ভব। তোমরা যদি আমাদের ডাক্তারের কাছে নাম, যে আমাদের ডাক্তারের, যে ডাক্তারের কাছে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, যে ভগবান আমাদের কাছে ভগবান, তার না ফোন নাম্বার অথবা তার নাম চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, ভালো লাগবে আর তোমরা অবশ্যই শেয়ারটা করো, অবশ্যই শেয়ার করো, সবার জানা উচিত যে এত বড় সাইজের গলস্টোন, 22 mm সাইজের গলস্টোন হোমিওপ্যাথি ওষুধে রিমুভ করা সম্ভব, এবং সেটার এভিডেন্স আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো
আজকের মতো এইটুকুই, নেক্সট ব্লগে দেখাবো আমি ছেলেকে কিভাবে কেয়ার করি। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।